আমি নিজের কাছেই নিজে অনেক ছোট হয়ে যাচ্ছি গত এই 28 তারিখের নির্বাচনকে ঘিরে। সারা দেশের মানুষ কি আসলে বহির্বিশ্বে সব জায়গাতেই যেখানে সিনেমা হয়, সিনেমা নিয়ে কথা হয়, সেখানে কিন্তু শিল্পীদেরকে অনন্য একটা জায়গায়, সৌন্দর্যের জায়গায় সবাই রাখেন, শিল্পীদেরকে ভালোবাসেন। আর শিল্পীদেরকে দেখেই বা পরিচালকরা যাদেরকে নিয়ে কাজ করেন তারা হচ্ছেন শিল্পী, সেই সৌন্দর্য কিন্তু ফুটে ওঠে চলচ্চিত্রের পর্দায়। সেখানে পর্দায় যতটা সুন্দর শিল্পীরা, আমাদের এখানে হয়তো এই চলচ্চিত্র নির্বাচনকে ঘিরে একটু অসৌন্দর্যতা দেখা যাচ্ছে, যেই কারণে প্রশ্নবিদ্ধের জায়গাটা মানে আমার মনে হয় যে বারবার ছিদ্র হচ্ছে, যে শিল্পীরা কি আসলেই সুন্দর, শিল্পীরা যে আয়নাতে যেরকম দেখা যাচ্ছে আসলেই কি তারা ওইরকম স্পষ্ট। সেই স্পষ্টকাতর জায়গা থেকে আমি বলতে চাই যে আমার যে ব্যক্তিগত উপলব্ধি সেটা অনেক বেশি প্রশ্নবিদ্ধ, আমি নিজেও প্রশ্নবিদ্ধ, আমি যে শিল্পী আমি হতে পারছি কিনা শিল্পী, আমার শিল্পী হয়ে ওঠার যে চেষ্টা আমি সেই জায়গায় কতটুকু সফল, সব কিছু মিলিয়ে আমি নিজের কাছেই নিজে অনেক ছোট হয়ে যাচ্ছি গত এই 28 তারিখের নির্বাচনকে ঘিরে। আমরা এটা চাইনি, আমরা বারবার বলেছি আমরা পরিষ্কার আছি, পরিষ্কার থাকতে চাই, কিন্তু মানে কোনো না কোনোভাবে সেই পরিচ্ছন্নতা পরিষ্কার জিনিসটি আমরা বারবার নষ্ট করছি, যেখানে আমিও হয়তো নষ্ট হয়ে গিয়েছি। আমরা দুই পক্ষে কিন্তু বলছি যে আমরা কাদা ছড়াছড়ি চাই না, কিন্তু আসলে দুই পক্ষ থেকে কিন্তু সেম ওই জিনিসটাই হচ্ছে আসলে। তাহলে আসলে এটা কেন হচ্ছে, মানে আসলে কেন হচ্ছে, যে বললাম না যে এই শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে সারা বাংলাদেশের মানুষের মধ্যে একটা জল্পনা কল্পনা যে কি হচ্ছে, আজ যে জায়গায় আমাদের আমাদের থাকা উচিত ছিল সৌন্দর্যের জায়গায় সেটা আমরা থাকছি না। তবে আমরা কমিটেড, আজকে যে মিটিং হয়েছে, আজকেই যেই সিদ্ধান্ত হয়েছে 18 সংগঠনের বাংলা চলচ্চিত্র শিল্পকে ঘিরে, সেখানে পরিষ্কার একটি কথা এসেছে যে আমরা কোনো কাদা ছোড়াছুড়ি চাই না। সেখানে আমাদের মুখপাত্র বা আমাদের সবার মুরব্বী আছেন, যেখানে আমাদের শ্রদ্ধেয় আলমগীর স্যার, তিনি একজনকে বেছে নিয়েছেন সবার মাঝখান থেকে, যে আমি আরেকজন চাই যিনি আমাকে সহযোগিতা করবেন কাজ থেকে, তিনি হচ্ছেন আমাদের আরেকজন শ্রদ্ধার পাত্র, আমাদের বাংলা চলচ্চিত্র শিল্পী সমিতির সম্মানিত সভাপতি ইলিয়াস কাঞ্চন সাহেব, ওনাকেও উনি নিয়ে নিয়েছেন, যে আমরা দুজন মিলে এবং 18 সংগঠনের যারা নেতাকর্মী আছেন প্রেসিডেন্ট সেক্রেটারি সহ সবাই একক সিদ্ধান্তে সম্মতি দিয়েছি আমরা, যে চলচ্চিত্রে আর কোনো কাদা ছোড়াছুড়ি আমরা চাই না, আমরা চাই চলচ্চিত্র সুন্দর জায়গায় নিয়ে যেতে, আমরা চাই চলচ্চিত্র মানুষ যেভাবে দেখতে চায় আমরা জানি যেন সেটা সুস্পষ্ট থাকে, সুন্দর থাকে, সেই সিদ্ধান্তে আমরা অটল হয়েছি এবং আমরা অঙ্গীকারবদ্ধ যেন আর কোনো ধরনের কাদা ছোড়াছুড়ি না হয়। সমিতি নিয়ে যে বাদামতি হচ্ছে, সিনেমা নিয়ে কেন হচ্ছে না? সিনেমা নিয়েও আজকে আলোচনা হয়েছে যে কী রকমভাবে আমাদের এখানে নতুন নতুন প্রযোজকরা আসতে পারেন, একমাত্র প্রযোজকরা কিন্তু পিছিয়ে গেছেন এই কাদা ছোড়াছড়ির কারণেই, সেইখান থেকে এইগুলা যেন আর ভবিষ্যতে না হয় সেই দিক নির্দেশনা আমাদের সম্মানিত যিনি মুখপাত্র আছেন আলমগীর স্যার তিনি দিয়েছেন, এবং তার সঙ্গে তো আমি বললাম যে আমাদের কাঞ্চন সাহেব যুক্ত হয়েছেন। সব মিলে প্রযোজনা সংস্থা কীভাবে বাড়ানো যায়, প্রযোজক নতুন নতুন প্রযোজক কীভাবে আসতে পারেন, আমাদের সরকারের কাছে যেই দাবি দাবা ছিল, আমাদের ম্যানিফেস্টোতে যেগুলো ছিল সেগুলো কীভাবে বাস্তবায়ন করা যায়, সব কিছু মিলিয়ে এ প্রায় 1.5 ঘন্টা বা 1.5-2 ঘন্টার যে মিটিং সেটি আমি বলবো যে সফল হয়েছে, এবং সেখান থেকে যুগ উপযোগী এবং বর্তমান প্রেক্ষাপটে যে সিদ্ধান্ত প্রয়োজন ছিল সবাই তার সঙ্গে একমত প্রকাশ করেছে আমরা।